172 নম্বর আয়াতে সূরা বাকারা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তার থেকে তাইয়্যিব যেটা সেটা তোমরা ভক্ষণ করো, সেটা তোমরা খাও, তাইয়্যিবটা খেতে বলছেন। হালাল হতে হবে, তাইয়্যিব হতে হবে। আপনি মাসের 20 তারিখ কুমিল্লা শহর থেকে 5 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে আসছেন, নিয়ে আসাতেই আপনার স্ত্রী দিনদার মানুষ আপনাকে বলছে যে কি ব্যাপার, তোমার কেবল মাসের 20 তারিখ, তুমি বেতন তো পাওনি, এই 5 কেজি ওজনের রুই মাছ কেন নিয়ে আসলে, কে দিল? কথা বলে না, চুপ থাকে, আবার জিজ্ঞেস করছে, চুপ থাকে। যদি স্ত্রীটা খান্নাস মার্কা স্ত্রী হয়, বেহায়া স্ত্রী যদি হয়, তাই মাছ, বড় মাছ দেখেই বলবে, ওর ছেলেটাকে বলবে, আবদুল্লাহ তোর নানাকে ফোন দে, তাড়াতাড়ি যেন বাসায় আসে, তোর নানিকে সাথে নিয়ে যেন আসে, বলবে না এটা? এই রুই মাছটা ও নিয়ে আসছে ঘুষের টাকা, অথবা কোনো অফিসারকে কোন একটা অবৈধ কাজ করে দিয়েছে যার বিনিময়ে এই মাছটা তাকে দিয়েছে, ওইটা নিয়ে আসছে, ওই জন্য মুখ খুলে না। কিন্তু যদি স্ত্রীটা তার মতো হয়, তাহলে অত্যন্ত আনন্দে আত্মীয় স্বজনকে নিয়ে ও আরামে খাবে। আপনি বলুন, এটা যদি ঘুষের টাকার হয়, মাছ কিন্তু হালাল না হারাম? হালাল। কিন্তু এই মাছটা কি এখন পবিত্র? এটা কি? এটা পবিত্র না, এটা দুর্নীতির টাকার কিনা, এটা তার জন্য খাওয়া হালাল না। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রুজি দান করেছি তার থেকে যেটা পবিত্র সেইটা খাও। আর একটা বিষয়, 925 নম্বর হাদিস ইবনু মাজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজর সালাতের পরে, প্রত্যেকদিন ফজর সালাতের পরে বেশি বেশি যে দোয়াটি পড়তেন, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। বলতেন বেশি বেশি, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী এলেম চাচ্ছি, আমি তোমার কাছে পবিত্র রুজি চাচ্ছি, আমি চাচ্ছি আমাকে তুমি গ্রহণযোগ্য আমল করার তৌফিক দান করো। এই দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। আমরা তো হারাম খাদ্য খাবই, আল্লাহ রাসূল সবচেয়ে বেশি আজীবন যে দোয়াটা ফজর সালাতের পরে পড়েছেন সেটা হলো এই দোয়া। ওই দোয়া আমরা তো পড়াতে, বেশি বেশি পড়াতে দূরের কথা, আমাদের মুখস্থই নাই। এমন একটা দোয়া আপনি একটু চিন্তা করুন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ আমি আপনার কাছে উপকারী এলেম চাচ্ছি, এই সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত যে কাজগুলো করবে যেন আল্লাহ প্রদত্ত মেধা দ্বারা সে যেন করে, ও ভুল করবে না, ও পাপ কাজ করবে না। আর একটা রিজকান তাইয়্যিবা, পবিত্র রুজি চাচ্ছি আমি, আমি যা উপার্জন করব সেটা যেন পবিত্র হয়,
আমি যা বাজারে কিনতে যাব, আমি যেন হালাল জিনিস কিনে নিয়ে এসে সেটা যেন খাওয়ার অনুপযোগী না হয়। আপনি বাজারে গেছেন, দেখবেন যদি এই দোয়া কবুল হয় আপনি ফরমালিন যুক্ত মাছ কিনবেন না, আল্লাহ আপনাকে ওই মাছ কিনাবে যে মাছে ফরমালিন নাই। আপনি বড় একটা কাঁঠাল কিনলেন অথবা তরমুজ কিনলেন, দেখা যায় না তো তরমুজটা ভালো না খারাপ, যদি এই দোয়া কবুল হয় কেটে দেখবেন তরমুজটা খুব ভালো, আর দোয়া যদি কবুল নাই হালাল জিনিস কেটে দেখবেন যে পচা, হালাল জিনিস কিন্তু তৈয়ব না, রিস্কন তৈয়বা, তৈয়ব না, ওটা খাওয়া যাচ্ছে না। তরমুজ বড় দেখলেন কিনলেন, কাটার পরে দেখছেন ভিতরে পানি যেমন তরমুজও তেমন, মিষ্টি নেই, খাওয়া যাবে ওটা না। যদি দোয়া কবুল হয় তাহলে আপনি ওই তৈয়ব জিনিসটাই আল্লাহ আপনাকে দিয়ে কিনাবে, তাই বলছেন রিস্কন তৈয়বা। তারপরে ওয়ামালান মুতাকাব্বালা, আমি পুরো দিনটা যে আমল করব এই আমলটা যেন আল্লাহ তোমার কাছে গ্রহণযোগ্য হয়, এই জন্য দোয়া করতে হবে। এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল বেশি বেশি পড়তেন, আমাদের মুখস্থই নাই, বেশি পড়া তো দূরের কথা, আপনারা দোয়াটা মুখস্থ করে নেবেন।